গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আবারও পোলট্রির পা কাটছি, মানে মুরগির, যেটাকে মুরগির পা বলে। এই জিনিসটা আমার খুবই প্রিয়। তো বলেছিলাম যেহেতু কালকে আমার বার্থডে চলে গেছে, আমাদের বাড়ি শনিবারে মাছ মাংস চলে না, যার জন্য তোমাদের দাদা ভাই আজকে নিয়ে আসলো। তো আজকে রান্না করবো, বেশি না, আমাদের বাড়ির আমরা যে কজন আছি 4-5 জন, এই আমাদের মধ্যে হবে, কেউ আর আসবে না। পাটা একটু ভালো করে পরিষ্কার, তার আগে দেখো পাটা, দেখো কি মোটা। আমি কল করে চলে এসেছি মাংস ধুতে, কি করো আমি জানি না, কিন্তু আমি না মাংসটা ধোয়ার সময় জানো একটু লবণ দিই, আমি মাংস ধোয়ার সময় লবণ দিই, কারণ এই যে আষ্টে গন্ধটা থাকে ওইটা থাকে না লবণ দিলে পরে। আমি মাছ মাংস যাই হোক না কেন আমি লবণ দিয়ে ধুই। তো আবার কেউ কোয়েশ্চেন করো না যে ভিডিও কোয়ালিটি ভালো আছে না, কারণ আইফোন চার্জে বসানো রয়েছে, এটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভিডিওটা শ্যুটটা নেওয়া হচ্ছে। এখন মাংস কষাচ্ছি, কারণ আমাদের দাদা ভাই গেম খেলছিল, যার জন্য আমি কিচ্ছু দেখাতে পারিনি। মানুষটা হচ্ছে খুবই খারাপ, ভিডিও করতে করতে খুব করে ঘুরে উড়ে চলে যায়। শুধু কিন্তু এখনো রান্না আমি স্টার্ট করিনি, কালার দেখেই মনে হচ্ছে কি রান্না হয়ে গেছে। মাংসটা কালার হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। আমি এখন কষাবো, তো একটু ঢাকা দিয়ে কষাই, তাহলে মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সেই সেই ছেন অনেকক্ষণ ধরে জল দিচ্ছি, আর বাবা আমাকে আইসক্রিম এনে দিয়েছে, তাই আইসক্রিম খাচ্ছি। কে কে রান্না করতে পারো ছেলেদের বলছি আমি, আমাকে একটু কমেন্ট করে জানিও। এত বলতে দাদা ভাই রান্না করতে পারে না, জানো আমার একটা বিয়াই আছে, হাঁসের মাংস রান্না করে সেই লাগে। বিয়াই যদি তুমি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা, আর তোমার হাতে হাঁসের মাংস খেতে আবার যাবো খুনি। দাদা ভাইকে যতক্ষণ না দেবো ততক্ষণ আমার মনের মধ্যে এমন 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 করে, কারণ ও যেহেতু কষা মাংসটা পছন্দ করে, আমি রান্না করলে ও না থাকলেও আমি ওর জন্য তুলে রাখি, আর আমি মাংস রান্না করলে রান্নাঘরের থেকে যাই না, বুঝলে? সাইডে ভাত দেবো আর এক সাইডে মাংস দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এদিকে বাবা স্নান করতে গেছে, স্নান বিনান করে বলবে ভাত দাও খেলে আমরা রান্না করবে আজকে। তো ওইদিকে মা চিংড়ি মাছ বাসছে আর আমি এদিকে মাংস রান্না করছি, ওইদিকে বাবারও স্নান হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এখনো স্নান করেনি, আমার রান্না হবে তারপরে ও স্নান করবে। কালারটা দেখো তোমরা গাইস, দেখে মনে হচ্ছে রান্না পুরো কমপ্লিট। চলে গেল ওই যে খুঁড়ি খুঁড়ি, এতক্ষণ ধরে নাচতে নাচতে আমার সত্যি হাত ব্যথা হয়ে গেছে। আমাদের টমি চলে এসছে, এই পানি গেছিলি রে। তো ভাবছিলাম যে আজকে টমি মানে খাসির মাংস আনবো, তা আমি বারণ করলাম যে আনতে হবে না, পোলট্রি নিয়ে আসবো, ভালো লাগে না, ও রান্না করতে পারি না, কী করে আনবো বলে। খাসির মাংসের যা দাম, ওই 1 কেজি আনলে আমার পোলট্রির মাংস 2 কেজি 3 কেজি হয়ে যাবে, ওর জন্য আর ভাবলাম যে যেহেতু বাজেটটা কম আছে আমি তো রান্না করতে পারি না, যেমন পারি তেমন ভাবে রান্না করছি, মা ভালো সুন্দর রাঁধতে পারে। তো 1 কিলো মাংস এনেছে, তার মধ্যে মনে হয় 4-5টা পা আমারই, আর মাংস ভালো লাগে না, পাটাই কষানো হয়ে গেছে। তো এখন 2-4 পিস তুলে দেবো, দেখো দেবো মোটা 2 পিস দেশে থালা। কষানোটা কালারটা কেমন হয়েছে সবাই একটু প্লিজ আমাকে বলো,